ঘড়িতে সময় রাত 11:59, শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তা আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভূত FM। এবং শুরুতে জানতে চাই যে যাবে যাদব এলে করে কেউ যাই না ডরা গেছ না তো না ডরানো যাই না বেটা ভূত FM উনির। আচ্ছা বাদ দে বাদ দে, নতুন খবর নিস না। কি খবর? মিজান ভাই বারে গিয়ে ওয়ার্ফিস তো আছে। এখন বই দেখি সেই 12টার সময় রাতের 12টার সময় ব্রিটিশ দিয়ে, এখন বাজারে তোর ফোন একটা কেউ নয়। দেরি কি জুমার কিছুই দেখতে পাননি তো, যাই হোক যখন রাসেল ভাই তারা ওই ফ্ল্যাটটা থাকা শুরু করলেন তো 2-3 সপ্তাহ পর। আজি হত হইবেন নাকি খালি হত হইবেন? আচ্ছা ঠিক আছে, এই ধরনের গান কিন গাই জি কিছু মনে হচ্ছে ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট নকরি, ঈদের দিন গান গাওয়াই চাই। সাউন্ড কোম্পানি আর ইভেন্ট ম্যানেজমেন্ট, এটা 10-12 ব্যান্ড মিলে এনে এটার একটা সিন্ডিকেট। এটার আছে সোগাইলে এটার এটার ঘুরে ফেলা, এটার আছে সোগাইলে এটার এটার ব্যাগ মিলে ঘুরে ফেলা, মাঝখান দিয়ে ঘুরে আনা। শোনো তাহলে এখন কী রয়েছে? তাহলে আর একটা সিন্ডিকেট দুজন ঘুরিব ভালো হইস। তাহলে আমার এখানে রুম যাই, মেম্বার কল যাই, আলাদা তোরা যে পেমেন্ট ধর ব্যান্ডের তুন সার ফুসন উঠে যাবি ভাই। অ্যালবামের হাসতে আসবে বুঝি, সোজা হয়তো ফকটের টিয়ান ওয়াইয়ের
ইন্দি ফকট না চলে সা হাইম দিয়ে ইয়ের ফুজন উঠে ঠিক মতো। আর তুই ইতিতে মাতে ইতে তো ক্যাপ মারে বাইরে বাইরে রাজিলে ক্যাপ মারে দে খবর লগ ওই রাজিলে তুই বলে ক্যাপ মারস না ক্যাপ মারে মানে একদমই নকশার আর ফকেট খরচ চলতে হয়েছে না খবর হয়ে যাবে আপনারই তো ফোন করছেন আচ্ছা আসেন তো ভাইয়া বলেন ওখানে আপনাদেরকে একটা প্রোগ্রাম করতে হবে আর কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সিওলবা সিওলবা কোন জায়গায় সিওল মাস্টার আর খুঁজে দেখি তবে সিটিংটা হতা কর না ভাই তাহলে তো আরো সুবিধা সিটিংটা হতো ভাই তবে সমস্যা নাই আর আর ছোট বাইক কিছু আছে বাস সিটি এটা তো ব্যাং করে এটা তো পারফর্ম করবে না প্রথমে তারপর আমরা রাতি করবেন লাস্টে করে আমরা করবেন না কারণ আর তো সার্ফেস সাউন্ড আর ভালো লাইটিংস লাগবে এনে পেমেন্ট না আনার তো দূর এবং এনে রাখেন জানতে স্যার তো ওনার বাজেট কত সব দেখ কেন হবে ভাই আমরা একটু সময় দেন আজি তো এলাম তো কেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেব বলবে কি বদা আমার রাজন খবর ফাটাই আনতে কিছু না বুঝিলাম খবর বলতে তোর ইউনিভার্সিটি প্রোগ্রাম আছে হ্যাঁ 20 তারিখ হ্যাঁ তো নতুন টাউন ভরিব ঠিক আছে ঠিক আছে না ঠিক কি আমি তোর লাগা লাভ দাও ঠিক আছে বুঝছ না ঠিক আছে আমার হামাস চিন্তা হবে তোমার কো বন্ধু আছে তার নাম কি রে আরিব শুভ না শুভ এই শুভর হই দিও আমি চিন্তা না অর্জন শুভ আনার হত নিল আনার গানের বক্তা এনে চলে আইব আচ্ছা আমরা খালি সময় গান হয়তন কোয়া চলে আরব একদিন বলেছ আর তোর তো আমরা একদিন তাইবা দেখি আমি আটটা স্টেজ দেখুম বুঝছো না সময় তাই হ্যাঁ তোমার ব্যাগ বন্ধু বান্ধব করে দিব ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আর তোমার বাবি কি এসে তো নহাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নহাইলে মাই তো কিছু শুনেন আন্নের ব্যান্ড ফ্যান দিয়ে কাম হইতো না আন্নের চাকরিলে সিবি দিতে গেছিলাম দিছিলেন নি আল্লাহ তো ভুলি গে আচ্ছা বাদ দেন গেছে সপ্তাহে আন্নেরে বিএসআর আমি সিবি দিতে গেছিলাম যে দিছিলেন নি বিএসআর এম বিএসআর এই বউ ভুলি গে
আন্নের দিকে কিচ্ছু হইতো না। আন্নের লাই ফেসবুকে ছবি দিলে আর বোন কিয়া কয় জানেন নি, আন্নের দেখতে টারজানের মতো লাগে। আন্নে সুলিডি কাডিয়ালান মাথা খারাপ না, আই সুল মুল হাড়ি না ভাইজম, সুল তাইলে রকিং রকিং ভাব লাগে আর ব্যান্ডের ফকল তো চুল লাগে। বাদ দেন, আন্নে দাড়ি ডাইলেও কাডিয়ালান, আন্নে দেখতে বুড়া বুড়া লাগে। ফলগে না হনো দাড়ি আড়ি ফেলেলে মাইফ আমার তো বুঝে দেব না, দাড়ির মধ্যে একখানা পার্ট আছে বুঝছো না। রাখেন আন্নার ফার্ট, আরে বিয়ে করতে হইলে ভালো চাকরি লাগবো, আন্নের ব্যান্ড ফ্যান্ডি কাম হইতো না আর বাসাত মানি লইতো না গিন। হ্যাঁ ব্যান্ড টেন সারিতে তো না সরি লাগ বলে সময় লাগবে, এবার তুমি বুঝে গবে আজি। ঠিক আছে আন্নে, আন্নের ব্যান্ড লই থাকেন, আরে লই স্বপ্ন দেখুন বাদ দেন, আই যাই গই।
রে কইস আমায় কইরা প বন্ধ কর, তোর আর বউ শব্দ ধরলাম কিছু পালন লাগে মাথা কিছু নটুকের সময় লাগবে করে লাভ কি ভাই, তোর গিটে তো নয় আর চাগ তোর গিটের মার্কেটে মার্কেটে ঘুরে এসাদ ভাই আমি গুহাবর ফাই সোয়েন নে কিন্তু ভিতরে ভিতরে গো লাইন আপ ঘর বুঝেন না যাবার আত্ম মনে নয় যাবে আদব তুই উত্তরস না ইতি ভিতরে ভিতরে গুলি করিতে পারে কে সাধু গালে কি আমার এই তো আছে অনেক জ্ঞান আছে এই তো বাই 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 আচ্ছা তোর ডাকি দে কি তো হতা হবে লাইক তোর তো আগে হয়ে জানা তো লাইন আপ ডাউন করব ঠিক আছে এখন ইমার্জেন্সি বেসিস এ শুরু করব যত তাড়াতাড়ি সম্ভব সাজুর এটাকে প্র্যাকটিস রুম ফোন দেবো না আনন্দে আছে প্র্যাকটিস রুম আছে আই সাইড আমার ভিতরে ফোন দেবো আর এটা অ্যাডভান্স করতে সহায়তা করবে সারি বেটা রাসেল তুই সৈন্যর গো হল পাইলে এখন গো ফোন দে ঠিক আছে তুই তো ফোনও নদর তবু কল দিস আমি তাহলে ঠিক আছে বাদ দে এই তো লাইন বেলো ফোন দরকার না ফোন দরকার ঠিক না প্রবলেম আছে অবস্থা ব্যবসা বাণিজ্য কেন চলে আলহামদুলিল্লাহ আর আরোগ্য প্রোগ্রাম আছে স্কুলের 25 বছর পূর্তি ইতার আরোগ্য ব্যান্ডের প্রোগ্রাম করার পরের 25 বছর পূর্তি উপলক্ষে 2-3টা ব্যান্ড দিয়ে আরোগ্য প্রোগ্রাম হইতো স্যার ইতারা এবার দায়িত্ব হচ্ছে আর পর গতবার আর রেড কার্পেট ইভেন্ট দিয়ে করছি এবার ইতারা ব্যস্ত তো এখন অনেক কী ব্যবস্থা আছে অনেক কেন প্রোগ্রাম করিবেন হেল্প কেন করিবেন অনেক কী চাইতে লাগবে আর ইতার আরোগ্য রিকোয়ারমেন্ট দিয়ে এটা কী রিকোয়ারমেন্ট দিয়ে রিকোয়ারমেন্ট হইয়ে নাটাই ব্যান্ডও আছে নাটাই তীরন্দাজ আর গোল্ড স্টোন এই তিনও ব্যান্ড মিলে ওকে প্রোগ্রাম হচ্ছে স্যার এটা হলো লাভ কি এটা এত পয়সা বেশি অনরা না আসতো ব্যান্ড দি ভালো ভালো চাই হন্ড হন্ড নতুন নতুন ব্যান্ড এখন তো ব্যান্ডের প্রোগ্রামই নাই আচ্ছা আচ্ছা এনে দেয় না এনে আসতো ব্যান্ড দিতে না বুঝুন সেম বাজেটত হ্যাঁ সেম বাজেটত আর হোম দি হোম বাজেটত তাহলে আর প্রোগ্রাম ইয়া করি দুন না ওকে ঠিক আছে তাহলে আমি কনফার্ম করে দিই জি জি সবই আর আচ্ছা ঠিক আছে আমি তোরে পরে ফোন করে জানো আছো না এতক্ষণ দেরি আচ্ছা স্কুলের উপর পূর্ণ মিলন অনুষ্ঠান আচ্ছা তোমার রাখি আর কি হ্যাঁ সাস্টেইন আছে তো প্রোগ্রামও করে দিবে আরও ব্যান্ডও আছে তবে প্রচুর ইউজ করতে না পোস্টারিং তোমার নামই বাবা বহুত বড় প্রোগ্রাম আছে
ওই আমারও তাই ভাই কষ্ট চষ্টা করছেন এই আর কি। গাড়ি ভাড়া জন্য গাড়ি ভাড়া দেখা যাক না কেনটা অবস্থা করছেন না খরচ করবো লাইব্রেরি না অন্য কেউ রইলে নদীর গাড়ি ভাড়াটা রাই দেখা যাবে বাট অন্য কেউ নদীর নাম হবে ওনার যথেষ্ট বড় প্রোগ্রাম তার অন্য ব্যান্ডের জন করবি তো তাহলে তো খোদা হ্যাঁ যে শহরে আমি নেই গানে খুব সুন্দর বলে তোর প্র্যাকটিস ন করবি নাকি গিটারস নহলে প্র্যাকটিস নহ না আর খাজ আসিল ইতালে দেরি এলে ব্যান্ড চলে লিব নইলে নাই আর এনে ব্যান্ডের যে অবস্থা চলে ইন যা চলন লাগতো না প্রত্যেক প্রোগ্রামের পর পর গিয়া হাড়ি ফলন স্টুডিওর লাইট হাড়ি ফলন রুমের লাইট হাড়ি ফলন সামনে আবার বলে মিউজিক ভিডিও লাইট হাড়িব টিয়া হচ্ছ নাইব সাহা হাইবার টিয়া পর্যন্ত না পাই রিক্সা ভাড়া দিম দিয়ে টিয়া নাই আর হতে ম্যান কেন চলিব হঠাৎ হই নে টিয়া হাইলে তো তুন একলা হাঁটেন না আর ব্যাক কোনো তুন হাঁটিয়া হাঁটেন এই এতে কিন্তু মিউজিক ভিডিও স্টুডিওর খাম এখন হতো না ইয়ে টিয়া কিন এই তো আর প্রোগ্রাম করে করে তো টিয়া হাঁড়িল কি হত কিছু না বুঝির ভাই আয় ফাইত না এলো করে এনে ব্যান করে দুদিন পর পর টিয়া আদম দুদিন পর পর টিয়া আদম প্রোগ্রাম করতে না করতে বেন্ডে পাবো টিয়া হাঁড়ি ফেলা পাইতো না এনলে করি ব্যান করি তুই যে টিয়া টিয়া করর হ্যাঁ তুই তো আর ব্যান্ডর নাম দিয়ে রে তুই নিজে নিজে প্রোগ্রাম করর আর একজন খবর না হয় না আর নিজে নিজে প্রোগ্রাম করিব না ফোন হয়ে যাবে বেশ গিটার বাজাবো আর আর্থ বুঝছিস না আর ও ড্রামার ঠিক আছে না ওই তোর হইলাম দে গালিপ হড়ে আইয়ের ফোন করে খাড়ি দে নজর তে কাবজা ফগ গতে টাইম সেন্স নাই তো ঠিক আছে ওই আগে দেরি হয়ে যাবে রাস্তা জাম আছে ভাই রাস্তা জাম কি 1 ঘন্টা ধরে তাই না 1 ঘন্টা ধরে তোর বয় রাখি আই নি যাচ্ছে 1 ঘন্টা আগে বড় রাস্তা জাম দে ভাই আচ্ছা বাপ দই কাবজা বে নাই হতারে কি নাই ফলাইছি বহুত আগে আচ্ছা উনো ও ওলো ফোস্টা গাজ ওদের জামাল আমি
ওর ড্রাম বাজাও খুললাম দে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ড্রাম ও আরে খুব ভালো বাজা। তো এখন আর নেক্সট প্ল্যান হয়ে যায় 26 তারিখ আর প্রোগ্রাম আছে আগে মাসের। তুমি প্র্যাকটিস রুমে চাই না? হ্যাঁ প্র্যাকটিস রুম ঠিক করছি 1 তারিখ ডুবি যেতে। শিওর শিওর। আর 80% প্রোগ্রাম কিন্তু আর তাই বোধ আর রেফারেন্স হচ্ছে ঠিক আছে না, কিন্তু তারা হচ্ছে আর ভালো করি। তো প্রোগ্রামের পেমেন্ট কিন্তু এখানে হিসেব করে লোন করবি নিয়ে যায় 60% আর সোহান এন্ড আদার্স দিও মানে তোমার আর ঠিক আছে না, সোহান এন্ড আদার্স নাম সুন্দর আছে ভাই। ঠিক আছে তাহলে মানুষের তো উনাজার এই সে পিউনি আর কি। হ্যাঁ ঠিক আছে বাড়িতে ওনার আর অ্যালবামের গান আনলে বলি আর ওয়েট করি ব্যাক করে মানে এই সময় যদি বাইরে যান আমার ব্যান্ডের মানে ব্যান্ডের কি বুঝতে লাগবে না, এখন কিছু করিবার নাই আর তো লাইন সময় না ভাই, আর নতুন করে লাইন আপ করে দিতে লাভ দিতে ভাই আমি ছোটো ভাই হিসাবে ওনাদের খুব হতা করি ওনার রাখিবেন না বাকি কি হ ওনার ব্যান্ডের তো বাইর নই কি ইনসার আর ওনার হতা তাহলে হ আগামী শুক্রবার বৃত্তি হওয়ার দিনে আনা রে প্রায় 1 ঘন্টা সময় কেন করবি না 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 ভাই এত বড় শো পাতো যাই না অ্যাসিড বিহার প্রথম শো ফোন লাগছো এই পাতো যাই না যা বে আদব এত বড় শো কি বেড়া ক্যাব তো লইজন যায় না তো কি দিবেন আর চল কি ভাই আর মাথা মিটু কি বুদ্ধি আছে ইতের মামুর কথা কিন্তু বেশিও না তো ইতের মামুর দরিয়ে না জিনিসটা কিন্তু সমাধান করুন যার কি হন ওরা হঠাৎ করে কি মনে করি মামা আর ব্যান্ডের তো সমস্যা গিয়ে গেবে কি সমস্যা এখন সময় না ব্যান্ডের তো বাইরে গিয়ে গেবে কি ব্যান্ডের তো বাইরে গিয়ে মানে ব্যান্ডের তো বাইরে মানে আজ প্রায় 15 বছর ধরে ব্যান্ডের নাই ব্যান্ডের তো না বিপ হইলো হতে আর এতে প্র্যাকটিস তো নয় ধরো বেটা এটা হতো সবার মতো ব্যান্ডে তো তাই না ইবে হইল হত ইবে তো আমার হত হইল না ইবে তো খুব দুঃখজনক আর মামা আরা প্রোগ্রাম লইলে এইতে বাইরে বাইরে ক্যাপ মারে কি হ তুই তোরা গোদ অ্যালবাম বের বের কথা ছিলি বের খুব কি অবস্থা হুদুর ইল খাস অ্যালবাম ওর মাম ফোনে লা বলি আরা অ্যালবাম হাসি কত দিন কাট গেছে আমার আর তো মত বলে এই আরা তো ছোট করে কি কিছু কিন পাই হুম হুম এই না অ্যালবাম হলো হরস করে আচ্ছা 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 ইতেই বলছো নি তোমার সাথে এমন কি ইতে আরা তো প্র্যাকটিস মোড ভরা এই বই দেন ও তোরা তো আগ্রহ হয় একদম মিউজিক ভিডিও আছিল হো আছিল যাবে মিউজিক ভিডিও এবং আমি তিন আসার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আগে যে মিউজিক ভিডিও গুন ওইল যে তিন আগর আসিল এখন কি ব্যান্ড ফান্ড তো ওইল না জি এখন ব্যান্ড ফান্ড তো নেই আচ্ছা তোমার মা এতে ব্যান্ড তো বেরেশন হদ দে ইদে গান জেন কম্পোজিশন করছে এই মোলার বাইতে তুমি নো তো এখন সামনে আর আছে দুটো লাইভ শো আছে ইদে তো একমাত্র অনর হতা সারা কি কথা নুনে এখন অনেকমাত্র ভরসা বুঝছি শীতের তেল বাড়ি গিয়ে একখানা তেল লই আই হতমিতাই জেন গুজুমের এর মধ্যে তোরার একদিন দেখুম তোরার দেখুম ইতের দেখুম সামনে সামনে বই জিনিস নাই চাই বাট টেনশন করিস তোরা আই জিনিস চাই কেন হ্যান্ডেল করুন যাই কি হস চিন্তা করুন আর কিছু নাই
কেন আসো? আসি বারা তো হঠাৎ কি মনে করি এত তাড়াতাড়ি দেখবো? হতাশ তো আনলো, হতা তো সবসময় হওয়া, হঠাৎ আবার কি হতা বাড়ি গেলে? তুই এত বিরক্ত কা বহুদিন ধরে যদি ফোন ফোনে রেসপন্স করতে না পারবি? হ্যাঁ রে মুড খারাপ আছে। তা তো মোড আর হালাস তাই গো, তা কিরণও কিনা আয় খাবো ফাইতো। আয় কিরি মানে তুই কি লাভ হয়ে যাবে? তুই নাকি সাস্টেন তুমি বাড়ি গিয়ে হতা ঠিক না? হ্যাঁ ঠিক না। ইন কি লেগে তেলে গুদা এটা লয়া তোদের হাম গইছু অ্যালবাম আর হাম গইছু এখন ইন কি হতো? এই সজিগিন বুঝতো না ইলেন হতো হয়ে লাভ নাই বুঝছো না, একটা পেমেন্টের কিছু ব্যাপার স্যাপার আছে আর তাছাড়া আয় সাইড দেয় নিজে কিছু একখান করছো আর নামে কিছু একখান করছো। এখন ব্যাগগিনে দেখা যার ওই অমুকেন আদার্স তমুকেন আদার্স ব্যাগগিনের নামই তোরা হামাইল, তাই চিন্তা করি তাই আর নামে উগ্র লাইন আপ করছো সোহান অ্যান্ড আদার্স বাড়ি লিখে সবখান আর ব্যাগ কিছু আর নিজেরা আয় করতে হইব ব্যাগ কিছু আর গ্রি করতে হইব আর পেমেন্ট টেমেন্টও যা করছো আয় করিবার পরে যা তাইব আয় বুক করতে হইব সমস্যা নাই। ঠিক আছে বুঝলাম, এখন তুই হারালো গেলে লাইন আপ করবে? আছে কিছু নতুন ফোয়া সাইটার লাইন আপ করছি চিন্তা করব। তুই ফলো করিও না, তুই আবার নতুন ফোয়া সালে শুরু করবে এর মানে বুঝ না তুই, তুই এত আবার শুনো তুমি স্টার্ট গরম করবে। তুই এখন জ্যাড এই যাও তোমার ব্যাগ কোনে ওই সাস্টেনের সোহান নামে চিনি আর এত বছর ওই সাস্টেনলা হাম করছো এনে কেউব এটার লগে এত ভালো সম্পর্ক আছে আন্তরিকতা আছে এখন হইতে লাগুতে হাম করতে না ততুন মনে আছে না ফলে ফলে যাতে তুই এন্ড জয়েন করছো এটারে তোমার ক্যাং করে সাপোর্ট করছি এন তো নদে এটার লো তোমার হইছে বাজছি হইছো না দেন হইছোই আর হইছোই তো ব্যাপার আছে আর নিজে তো অ্যাকচুয়ালি বাবা আমার আর কি জমাই নিজে নো বুঝি কিন্তু মঞ্জু মগ আর ফোন করছে খালি দেখা করতে হইবে আর তো কেন লার হয়তো মারে এসব বিষয় হতে বলে দেখছে। আচ্ছা ঠিক আছে আমি এদিন হতা হইলাম তোমার ভালো লাগবে এখন তুই বুঝিস তুই ফিরবে। আচ্ছা সাই আমি বুঝি সাই আগে মঞ্জু কিন্তু খুব ঠাট করে অন্য ডিসিশন না লইব কিন্তু মঞ্জু মগ ডাকে তো মঞ্জু মগ কি হয় আগে নিয়ে তারপর কি ডিসিশন নেব তো তোমার কি হবে আর কি অবস্থা মানে সোনার দেখি তো আমার মনে হইতে বুঝি তো যে কিলে দেখি তাহলে সঙ্গে সঙ্গে অনেক ঠিক বলি আর তোরা টেনশন না করিস স্যার এই শোন তো সে মামি ধরলো হাতে বলে আর দেখুন দে আয় তোরা দেখি তুইও তাই রে বাবা তাই শুন জায়গা দেখ না মামা আয় ব্র্যান্ডে কথা বলা হবে তোমরা তুই কথা একদম হবি তাই এত কথা বললে শোন দেখো না মামা কথা পারতে হ্যাঁ চুপ তোরা কথা বল তুই কি সমস্যা তোর না মামা আয় তোরা ব্র্যান্ডে কথা আপনি নফুশা মানে কি মানে কি বুঝি না বুঝলাম মামা ইতর লো তাইলে আপনি আবুছলে কা আনেন কাপজা বিন আতে মামা লাগে কাপজা মানে কি কাপজা মানে কি কাপজা মামা ইনাইতার বুঝাই দেখতো না আপনি কি আবুছলে লাগি তরে এই প্রোগ্রাম শেষে উইবের কম্পোজিশন গিয়া লাই স্টুডিও লাগিয়া উইবের লাগিয়া রুম ভাড়া নিয়া ব্যাগ কি এত নিয়া দিতে তো তো খালি লাগে তো তুমি তো বলো ব্যাগ তো শেয়ার করে টিভি ইলে তো না তো তোরে টাকা তুমি শুধু লো কিবে তো না তো না তুই যদি এখন আর গো জায়গা জজ বার গো ব্যাগ সেম জিনিস তো কি তো হতো এই আর মামা এই এর তো ব্যান্ডের ব্যান্ডিং সলদ না আমরা হ্যাঁ ওরা না এই ব্যাগ ভালো হতো না সেম টিম বলে এখন ব্যান্ড 80% প্রোগ্রাম আর এর একটু হতো এটা কিন্তু কই লাভ নাই ইটস আ ফ্যামিলি গো পরিবার ইবিত মধ্যে কোনো পার্সোনাল কোনো ইয়া নাই এটা এটা যদি ব্যক্তিগত পারফরম্যান্স মিলিয়ে কিন্তু খুব ব্যান্ড ইবিত তোর কারণে সলদ ভাই লেকিন হলে তো ইবিত কিন্তু একদম ভুল কথা ইবিত তুই একদম মাথা তুমি ফালা দে ইবিত তোর বুদ্ধি কোনে দি তোর আই নতুন ব্যান্ড করিবে না বা ব্যান্ড তুমি ভ্যালুয়েবল নাই আই আর ব্যান্ড করলে আই আর মত করে ফালা আই এর মত করে দে না না এর মত তুই কোনো ব্যান্ড কোনো কিছু নিজের মতো না চলে ইটস এ ফ্যামিলি ব্যাক টু নো ডিসিশন ব্যাক টু মিলিয়ন গ্রুপ পরিবার চলে এটা তুই তোর মতো সালামি বলে না কোনো কথা উচ্চারণও করো নিশ্চিত না তোর তুই আর কার মতো বলে দিই তোরা সারা তুই ব্যান্ড চল তোরা সারা ব্যান্ড চল তোর বা এই টাইপের কথা বলবি কি হবে কি বুঝাতে চলে তুই সব মামু এই তরাতে গান কম্পোজিশন করে এটা 80% কম্পোজিশন আর
সুরা তুই তোরা আয় বাইন্ডা তুম তোর গেলে তোর গান কিলে করি কি হল কিবে কি হতে তুই দেখ ড্রাম কি তুই বাজাইস না বেস গিটার কি তুই বাজাইস নাকি কিবোর্ড তুই বাজাইস হাই লাগে তখন কিছু তো রিনু হয় তুই যাই বুঝছুস ব্যাকগ্রাউন্ড কোঅপারেশনে ব্যাকগ্রাউন্ড ইকুয়ালস এনভায়রনমেন্ট নিবে কিন্তু তুই বুঝছুস তুই ব্যাকগ্রাউন্ড আসিল বলে বুঝছুস তুই তাহলে তুমি সম্ভব নই তো তুই কেন উগো ব্যান্ডের ক্রিয়েশন কেন তুই একা নিজ দাবি করিস চলিবি তো ওই তো প্রশ্নই নয় ইবে এই যে রেকর্ডিং কিনে হই কিনে খরচ কি তুই খাই লাগাই দিস না ব্যান্ডের রুম ভাড়া বা যাই হোক কি তুই খাই লাগাই শেয়ার বুঝছুস তাহলে তুই কেন দাবি করছ তুই তোর রিপে নিজেরই ক্রেডিট শুধু নিজেই বুঝছুস মানিলাম তোর এখন প্রবলেম তৈরি তোর অ্যালবাম বেরোর সামনে অ্যালবামের খরচের কারণে তোর ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বাট এটা তো তোর পার্মানেন্ট নয় অ্যালবাম একবার বেরে গেলে তোর অটোমেটিক ব্যান্ডের শেষ হোক আবার কিনলে তুই শূন্য তোর স্টার্ট করবি একটু ভালো জায়গাতে আসস ইউথ তো না গেলে যারা সামনে কেন দলগ আরো বড় আকারে যাইব ব্যান্ড গো ইয়েন তুলতে প্ল্যান করুন করব তুলতে তো এইভাবে তুই বে হনম তো অ্যাকসেপ্টেবল নয় এসে মাইলস ওয়ারফেস শিরোনামহীন ইতার তুম যে মানুষ যারা ব্যান্ড মেম্বার পেরে গিয়ে তার কয়েকদিন বাদে ব্যাকিং ভুলে যাইব তার কোনো অস্তিত্ব দেখতে না কিন্তু অস্তিত্বটা হচ্ছে ব্যান্ডের এই যে ডায়ার স্টেটস ডেভিড নফলার এটা কেউ নসিনে কিন্তু ডেভিড নফলার মার্ক নফলার সিনেদের সামনে তোরার অ্যালবাম রিলিজ আছে তোরার আর একটা কনসার্ট আছে বহুত কিছু সামনে ওয়েট করার এই টাইমতে এসব চামিলে করিস অন্তত আরো বহুত বছর যাইব ইলেট মিটি তারপর সিন্দুর আরো নেক্সট স্টেপ কেন যাবি ব্যান্ড চেঞ্জ করে রিয়া সিন্দুর করিস প্লিজ কি ঠিক আছে না তোরা আর আর বলে ঠিক আছে মামা ঠিক করে স্যার সব যাওয়ার আগে এরা এখন রাখে তুমি যাও গিয়ে ব্যাকিং বলি যা এখন তো নাই চাইতি তোরা আবার আগের মতো একুয়ারে আগে যাবি দ্যাটস ইট এটা এখনো অন্য কোনো হতার প্রয়োজনই নেই এবং আই জেন মনে করি তোরা তো ব্যাকগ্রাউন্ড তো খুব ভালো চুক্তি নামা তখন উচিত করলে গো পলিসি তখন উচিত যে প্রত্যেকের প্রবলেমের সময় চুক্তি হবে তোর সাহায্য চুক্তি নামায় বেশি সাহায্য করি বুঝলেন আর কিছু সাজেশন দিই তোর ফার্স্ট পয়েন্ট উইথ ফার এতে নো ড্রাগস কোন মেম্বার টিম মেম্বার নো বডি ক্যান টেক ড্রাগস যে ড্রাগস নেব সে তো নো বাইরে যাব সোজা কথা কারণ ড্রাগসের মাধ্যমে আমরা দিন দিন সুযোগ নিয়ে এবং আমার দেশে তো বহুত ভালো ভালো ট্যালেন্টেড আর্টিস্ট নষ্ট হয়ে গিয়ে সেকেন্ড অব দ্য তোরার এই তোরার যে আছে যা কম্পোজিশন মিউজিক হোয়াট এভার দ্য ক্রিয়েশন টুগেদার ইউ ক্রিয়েটেড তোরার ব্যাক ক্রিয়েশন ব্যান্ডের অ্যাসেট হইব ইকিন হারও খনকেরও ব্যক্তিগত অ্যাসেট হইত কারণ দুদিন পর পারিবারিক কারণ হোক যে কোনো কারণ কেউ একজন বাইরে গেল ও যদি হয় তাই কম্পোজিশন ইবাহ করে গেলে তোমরা পারফর্ম করি ক্ষেত্রে না কি বইত নয় ইবে চুক্তির মাধ্যমে ক্লিয়ার করা তাহিব ইটস ভেরি ইম্পর্টেন্ট ইবে তোমরা গরম করি বাস থার্ড আর গো সাজেশন ই বইলি বিভিন্ন ব্যান্ডর দেখা যায় আসলে এক একজনের পার্সেন্টেজ এক এক রকম হয় পেমেন্টর তোমরা দেখব এক্সাম্পল তৈরি করি বইলি ব্যাকুন ইকুয়াল নো ম্যাটার হাউ মাচ মানি দ্য ব্যান্ড মে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেবল তোমাদের ভিতর ই বইলি এই তিন পয়েন্ট আর তোমার কাছে সাজেশন আছে যে সমানভাবে ইয়ে করবে এবং এই লেভাবে তোরা করলে দেখা যাবে যে তোরার মতো বন্ডিংসও ঠিক হবে ঠিক থাকবে এবং ওই যে ইকুয়ালিটি জিয়েন আছে গুড ব্যান্ডের ইয়েনও ঠিক থাকবে তোরা ফিউচারও ব্রাইট হইব ইয়েন যদি আর সাজেশন এবং
চাও কি এখন জাস্ট বলি চাই মনে করি কথা আছে তো আবার নতুন স্পিডে তো আর সামনে আগে যাবে দ্যাটস ইট কি হত আর মমতা না কি না তুই কি হস শুন কি হস তুই সাখনো কিন্তু এটা কোন ইগো অলওয়েজ কিলস পিপল ইগো তো কে রহংকার তোর নেই সে টিম ওয়ার্ক টিম হলে তাই হবি তোরা ব্যক্তি এক করা গবি দ্যাটস ইট আমার প্রাউড ফিল কিছু তোর জাস্ট মিলিবিশে তা ইয়ের দাস তোরা দিয়াস তোরা প্রতি দাবি আর সামনে প্রোগ্রাম আছে তোরা ব্যাকগ্রাউন্ড ঠিক মতো চলে যাবে এবং সুন্দর একটা পারফরমেন্স চাই ওকে ঠিক আছে।